দুয়ার খোলো কেন বাড়াও মায়া, পিয়াস ঝরে উড়ে এলো কোন বৌদিমণির ছায়া। দেখা শুনো চলে শুধু ঘটু দিতে ফেল, দিন দিন ডাউন হচ্ছে আমাদের ফেল, ভালোবেসে বুকিং হয়ে পালাই সবাই, ভালোবেসে বুকিং হয়ে পালাই সবাই, পাঁচবালি বুকে নিয়ে দেখা শুনো চলে শুধু ঘটু দিতে ফেল, দিন দিন ডাউন হচ্ছে আমাদের ফেল, দেখা শুনো চলে শুধু ঘটু দিতে ফেল, দিন দিন ডাউন হচ্ছে আমাদের ফেল। আমার নাম ডিম্বাসুর, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, আর আমি ডিম্বাসুর বলছি তোমরা আমাকে ডিম দাও আমি তোমাদের বাচ্চা দেবো। আমার বংশ পরিচয়টা দিই, আমার বাবার নাম মহিষাসুর, ঠাকুরদার নাম বিচ্ছিরিসুর, তার বাবার নাম গয়াসুর, তার বাবার নাম তারকাসুর, তার বাবার নাম ত্রিপুরাসুর, তার বাবার নাম পাঁজাপাতিসুর, তার বাবার নাম গোদাগতিসুর, আর আমার নাম ডিম্বাসুর। আমার ছেলে হলে নাম রাখবো হাম্বাসুর, আমার নাকি চরিত্র খারাপ, রাস্তা দিয়ে কাঞ্চন মল্লিকের বউ গেলে আমার চোখটা নাকি তারে পড়ে, বলে বেই মন দূরে থেকে দেখে আম দে আমার ঝরে ঘাম, খাসা জিনিস যত দেখি গতি বেগ বাড়ে বেশি, ঘর এসে থেমে যায় ঘর বাড়ি ভেঙে যায়, বসে বসে মাখি আমি বডি ওয়ে, বসে বসে মাখি আমি বডি ওয়ে, যৌবন দিনে দিনে হচ্ছে ঘায়েল, এখনই কাছে এসো গোয়েল পায়েল কোয়েল, নিয়ে যাও ছায়া শাড়ি আর তোমাদের উড়ে যাওয়া পোশাক আশাক। ঘরের সময় ছাদপালা ঘরে ঢুকে যাওয়া ছায়াগুলো কি কুচুবে, কোথায় কথা বাড়ে ভোজনে পেট ভরে, যে কথা বলছিলাম তোমরা আমাকে ডিম দাও আমি তোমাদের বাচ্চা দেবো, কিন্তু ঝড়ের সময় কারেন্ট চলে গেলে অদমের কোনো দায় নাই, আমি তো ডিম ফোটানো মেশিন বসিয়েছি মানে ইনকিউবেটর মেশিন, মেশিনে ডিম ঢোকাও 28 দিন পরে বাচ্চা নিয়ে চলে যাও, তবে খুব বিচির ব্যাপার, একে চন্দ্র ডিমে গন্ধ, দুয়ে পক্ষ আমি বাচ্চা দেওয়ার দক্ষ, তিনে নিত্য আমি উপযুক্ত পাত্র, চারিবেদ পঞ্চমান দেবো বীজধর, ছয় ঋতু কাত দেবো কাতুকুতু, 8-9-10 দিক বাচ্চা পোল্ট্রি ফার্মে ডাকবে পিক পিক পিক। আমার ঘর ভাইয়া গেল রিয়া ছড়িতে, আমার ঘর ভাইয়া গেল রিয়া ছড়িতে, ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো মরে হলো কাঠে, মরে হলো কাঠে, আমার ঘর ভাইয়া গেল রিয়া ছড়িতে, আমার ঘর ভাইয়া গেল রিয়া ছড়িতে, আমার ঘর ভাইয়া গেল রিয়া ছড়িতে। তোমার যদি না বাচ্চা মারে আমি বাচ্চা দেবো কি করে, আমি তো বাচ্চা দেওয়ার কারি গো, কি বলছিস কি কিনা প্যারা তুজে, বৌদি একটু সান্ত্বনা দিল বাবনে বানায় জি কর দে কারণ, কিতনা প্যারা তুঝে কাবিনে বানায়া জি কর দে কারণ, কিতনা সোড়া তুঝে কাবিনে বানায়া জি কর দে কারণ, তুয়ে পাগল তুয়ে জোকার তুয়ে দিল ভর জানি, তুয়ে পাগল তুয়ে জোকার তুয়ে দিল ভর জানি, সবসে প্যারা তেরা ইয়ারা রাজা হিন্দুস্তান, কিতনা সোড়া কি বলতো
বৌদি কাঁদছো কেন? কাঁদবো না ইয়া ছড়, আমার পোল্ট্রি ফার্ম উড়ে গেছে, বাচ্চাগুলো সব মারা গেছে। বৌদি চিন্তা করার কোনো কারণ নেই, ডিম্বাশুর কাছে যখন এসছো তোমার পোল্ট্রি ফার্মে বাচ্চা ভর্তি করে দেবে। আগে মিস্ত্রি ধরে পোল্ট্রি ফার্ম ছাড়ো, আমি কথা দিচ্ছি তোমার পোল্ট্রি ফার্মে বাচ্চা ভর্তি করে দেবো। কথায় কি বলে জানি? কি বলে? পর ভরসা পর পথে পড়ে মর। বৌদি আমি পর কিল মারবো। আমি সে কথা বলছি না, এখন যা দিনকাল পড়ে গেছে মানুষ মানুষের দিয়ে বিশ্বাস করছে না। কিন্তু বাবা চুপ কর, কান্না দেবো কান বাচ্চা। বাচ্চা দিবে তোমার এই পর মেঘের কোলে রোদ হয়েছে, বাদল গাছে টুটি, ইয়া ঝড়ে পালিয়ে গেল ওই পাড়ার মাটি, আমের দুধে মিশে যাবে, গোড়াগড়ি খাবে শেষে এই আঁটি। ব্যবসার মধ্যে দিয়ে এখন আমার বিয়ে করা হলো না, আর বিয়ে বা করবে কি? এখনকার মেয়েদের সব ফোনে লাইন, ঘটুকি যাচ্ছে চলে আসছে, যেতে চলে যেতে চলে যেতে চলে আসছে, দেখা শুনো চলে শুধু ঘটুকিতে ফেলে, দিন দিন ডাউন হচ্ছে আমাদের ছেলে। ভালোবেসে বুকি হয়ে পালায় সবাই, ভালোবেসে বুকি হয়ে পালায় সবাই, পাঁচবারই বুকে নিয়ে দেখাই আমি। পরদেশী জানে না কি আমার হলো, ভালোবাসি আধারি তুমি যে আলো, এ ডিম্বাশুর টাকা দিয়ে যা। গাছের পাল পাগলে গাছে ফেরে খেলো না গোর আমার, না গোর আমার কাঁচা ফিরে পাকতে দিল না, না গোর আমার কাঁচা ফিরে পাকতে দিল না, তার ভিতরে শোয়া গাছে মাখতে দিল না, না গোর আমার কাঁচা ফিরে পাকতে দিল না, না গোর আমার কাঁচা ফিরে পাকতে দিল না, না গোর আমার কাঁচা পাকতে দিল না। আমি মিস রূপা, আমি একটি এনজিও গ্রুপে কাজ করি, ডিম্বাশুর আমার গ্রুপ থেকে টাকা নিয়ে ডিম্পটেল মেশিন কিনেছে, সাতবার কিস্তি বেল তাই জোর বাড়িতে, আজকে টাকা আদায় করে নিয়ে তবেই ফিরব। এই ডিম্বাশুর তুই কেমন আছিস? মাঝে মাঝে তোর কথা ঘুম মনে পড়ে। পড়বে তো, কারণ টাকা খেয়ে দিইনি তো সেই জন্য মনে পড়ে। মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে। ঝরবে তো, কেউ কার কাছে টাকা পেলে চাই দিলে তখন চোখে জল ঝরে। মাঝে মাঝে তোর কথা ঘুম মনে পড়ে, মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে, মাঝে মাঝে মনে হয় মনে বড় দু রূপা রূপা আমি তোর বুক ভেঙে গেছে, আমি কি করবো? টাকা দে বলছি, টাকা দে। টাকা ৩০০০০ টাকা পাবো ৩০০০০ টাকা হাজিরা পাবি তুই মস্তানে ঢুকে গেছিস, তোকে আমি কেটে ফেলবো। আমি গুরুবে ম্যাডাম, আমি টাকা চাইছি, আর তুই যে দাবালি বের করছিস,
তোদের হিংসা আমার জয়, দোষের মধ্যে পোলট্রি হলো বাদাময়, মুরগির বংশ হলো ধ্বংস, কে খাবি ছুটে হয় এই ছাড়ানো মুরগির মাংস, এই ডিমা যদি খাবি না কে নিয়ে তোর টাকা দরকার, এনে মুরগির মাংস রান্না কর, ধরে না তুই আমার বউ, আমি তোর স্বামী, হারের বাচ্চা, কলকাতা কাজে যাবো, মাংস রান্না কর, এই যে কাকে কি বলছিস, হ্যাঁ তুই আমার বউ, তোর স্বামী মাংস খাবে, মুখ সামলা কথা বল, আমি হলাম গুরুবের ম্যাডাম, এ মাংস কি হবে, মাংস তোর স্বামী ভক্ষণ করবি, ভক্ষণ ই আমার লাগবে না, দেখ না বৌদি কি হয়েছে, ডিম্বাসু গ্রুপ থেকে টাকা নিয়ে আমার টাকা দিচ্ছে না, ও তোমার টাকা দেবে কেন, বলি শোনো ম্যাডাম, ঘর বাঁধবে চাইবে না, সে কি আর ধার দেবে চাইবে না, টাকা ধার দিয়ে কেউ চাইবে না, তাহলে গুলি খেতে হবে, ঢিক্ক ঢিক্ক ঢিক্ক, তার কারণ, তার কারণ হতো বড় চিটিং বা যার খাতা দেয় না, মা দুর্গা যেন অসুরকে ত্রিশুল কেড়ে দিচ্ছে, এই ডিম্বাসুর ও তো ঠিক বলেছে, ওর উপর আসতে কাচ্ছিস, স্টুপিড টাকা দেবো, জি সুদকা হারাম, তোমরা গরিবের রক্ত শোন গেছো, সুদকা হারাম, গাউট আছে, ওই দেখো ওই দেখো, ওই টাকা নেবার বেলা মনে ছিল না, এখন বলছো সুদকা হারাম, ওই ছুই ওই দিয়ে টাকা দেবো, জি টাকা মাটি মাটি টাকা লিখেছে আমার ভাগ্যের চাকা, তোর লিখুকে চাবি কি করব, ইয়া ঝড়ে ভাগ্য সে আমি টাকা দেবো কি করে, কোনো কথা শুনবি না, টাকা দেবো, জি টাকা মাটি মাটি টাকা লিখেছে আমার ভাগ্যের চাকা, পাঁচ বছর হয় সর্বনাশ নাশ না, মেশিন হলো চিটিং এ কি করছিস, মেশিন হলো চিটিং ভা কোনো দিনে গেল বা, মেশিন হলো চিটিং ভা কোনো দিনে গেল বা, গুহা দেখেছিস, গুহা গুহা দেখেছিস না, মর্জিনা আব্দুল্লাহকে চিনিস না, চিনি না, আলিবাবা চল্লিশকে চিনিস, বলছি তো চিনি না, আলিবাবা চল্লিশ যখন গুহার মধ্যে ঢুকেছিল তখন বলেছিল চিচিং ফাঁক, তখন গুহার দরজা খুলে গেছিল, আবার বলেছিল চিচিং বন, তখন গুহার দরজা বন্ধ হয়ে গেছিল, তোরা কার কাছে টাকা চাই দিয়েছি, আমি সেই আলিবাবা চল্লিশ, চার খাসে তার দৃষ্টা হাকি বাজি কুস্তি, কোনে পেলে পর সে যে করব শুভ দৃষ্টি, তোর টাকা দরকার, তুই আমাকে বিয়ে কর, তিনটে ছেলে হোক, তারা ইনকাম করে টাকা দেবে, আর বিয়েটা সেরে নি, হাওয়া খেলে কলি তা দিলে বাচ্চা ফোটে যদি থাকে ডিম, ওরে ভাই আমার ডিম আছে যদি তা দিয়ে বাচ্চারা ফুটিয়ে দে, বৌদি ডিম কারখানে ডিম তৈরি হয়, ইয়া ঝড়ে সরে হয়ে, আমি টাকা দেবো কি করে, চার খাসে তার দৃষ্টা ফাঁকি বাজি কুষ্টি, মনে পেলে বল সে যে করব শুভ দৃষ্টি, হাওয়া খেলে গলি যায় ঠান্ডায়, তা দিলে বাচ্চা ফোটে যদি থাকে ডিম, গরিব লোকের কপাল পড়া, বিভিন্ন ঝড়েছি আমার পোলিয়াম পুরো ধ্বংস করে দিচ্ছে, লাভ হচ্ছে কার, হার্ড ওয়াশ দোকানি দড়িওয়ালা, বৌদি ভগবান তো লাড়াইয়ে ঘুড়ি ছেড়ে রেখেছে, ভগবানের মা দুনিয়ার বার, এতে স্যানিটেশনের করার কি আছে, গরিব লোকের কপাল পড়া, গরিব লোকের কপাল পড়া, দুঃখ বারো মাস মাস মা, মেশিন হলো চিচিং, এ কি করছিস কি, মেশিন হলো চিচিং ফা দিনে গেল বা, মেশিন হলো চিচিং ফা দিনে গেল বা, দেখ ডিম্বাসুর তুই শুধু একা টাকা দিস নি, হাজার হাজার মানুষ গ্রুপ থেকে টাকা নিয়ে কেউ টাকা দিচ্ছে না, বলছে ম্যাডাম লকডাউন পড়ে গেছে টাকা কোথায় পাবো, তাই গ্রুপ থেকে যেসব টাকা লোন দিয়েছে ওসব টাকা তুলে নেবার চেষ্টা করছে, তাই বলছি তুই আমার টাকাটা আগে দিয়ে দে, নচিকেতা গানের ভাষায় কি বলেছে, কি একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী শান্ত হোক তবে তো টাকা দেবো নাকি, অর্থনীতি নেমে যাচ্ছে বাজার এখন ডাউন, চাষ করেছি নিয়ে যাও আমার গাছের বেগুন, বেগুন আমার লাগবে না, আমার এক জিবা, বেগুন লাগবে না, বেগুন লাগবে না, ইয়া ঝড়ে গাছে বেগুন পড়ে, বেগুন লাগবে না, আমার এক জিবা, তোমার লাগবে না, ও বাবা ও বাবা, বে 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 বে, এ ঠিক
চুলকুনা আছে, বেগুন দেখে ফিট হয়ে গেছে। ও বেগুন দেখে বই ফিট হয়ে গেছে, সুরানি দুরানি বই দেখেছেন, বাংলা বই সুরানি দুরানি, জীবন কাটি মরণ কাটি দেখেছেন, এই বেগুন হলো জীবন কাটি মরণ কাটি। এই বেগুন বৌদির প্রাণটাকে কিভাবে বিনাশ করে দিল, এই বেগুন দিয়ে বৌদির প্রাণটাকে ফেরাতে হবে। হ্যাঁ আমি সুরানি রাখছি, বৌদির প্রাণ ফেরাইছো বেগুন দিয়ে। জীবনটা ধরে এলো, দাদা বেগুন লাগবে না, চুলকো না, লাগবে না, না তোমার লাগবে না, আমার জীবা তোমার লাগবে না, নো তোমার লাগবে না, 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 আমার বেগুন আমার পকেটে ঢুকে যা, স্বপন গায়ে লিখে যাই, হাম হল ফাঁকা, ডিম দিলে বাচ্চা দেব, ঘুরবে ভাগ্যের চাকা। ওরে ভাই আমি ডিম দিতে চাই, তুই আমার ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দে। যেতে কি তোমার ভাগ্যের চাকা কি করব, ইয়া ঝড়ে আমার ভাগ্য পুরো শেষ হয়ে গেছে। অর্থনীতি নেমে যাচ্ছে বাজারে ফুটাবল, কাজ করেছি নিয়ে যাও আমার গাছের বেগুন, স্বপন গায়ে লিখে যাই, হাম হল ফাঁকা, ডিম দিলে বাচ্চা দেব, ঘুরবে ভাগ্যের চাকা। মেয়ে ছেলে একটা পুরুমা জামা কাপড় হারিয়ে যাবে, ছাড়ু ছাড়ু ছাড়ুন, আমার রয়েড সেন্টিমেন্ট সব কমে দিয়ে ছাড়ুন ছাড়ুন, একটা মেয়ে ছেলে পুরুমা জামা কাপড় হাত দেওয়ার জন্য তোমার জরিমানা আছে। জরিমানা? অর্ডার অর্ডার অর্ডার, তোমার জরিমানা হলো 476 ধারায় তোমাকে আমার বিয়ে করতে হবে। ডিসকাস্টিং, এই দে এই দে, আয়নায় মুখ দেখিছি। গ্রুপের ম্যাডাম বেকারের হাজার কষ্ট, পড়াশোনা শিখে চাকরি দিছে না পেয়ে আজ ডিম ফোটানো মেশিন বসিয়েছি, আপনি দেখেছেন প্রাকৃতিক দুর্যোগে বুক ফাটা মানুষের হাহাকার, বেকারদের আত্মচিৎকার, স্কুলে ছাত্রছাত্রীদের প্রতিবন্ধকতা হাহাকার, কাজের মেয়েদের ট্রেন বন্ধ হওয়ার পেটের হাহাকার, এর মাঝে টাকা চাইতে তোমার লজ্জা করে না? ছি ম্যাডাম ছি, 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 ছি 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 ছি, দেখেছো মুখটা কেমন করছে? তাই মহাত্মা গান্ধী বেকারদের উদ্দেশ্যে বলছে, বেকারদের কথা ভাবছে কে? সবাই আছে স্বার্থতে, বেকারত্ব জ্বালায় ফুটছে লাশ, দমও তাই পিএইচডি পাস, দমও তাই পিএইচডি পাস। ম্যাডাম খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না ম্যাডাম, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। মানে ই জানি টাকা নেই যার, মরণ ভালো বলছে রে সংসার, তাই পয়সা রে তোমার পায়ে জানাই নমস্কার, তোমার পায়ে জানাই নমস্কার। শালা ঘুইতে পারবো তো ব্যবহার, টাকাটা করে কার মানুষ নয়, আমাদের মতো গরিবদের বুঝবে না, কিন্তু এনাদের আবার কিছু করার নেই, যেমন টাকা দিয়েছি তেমন টাকা তুলে নিতে হবে, কিন্তু আমার উপায়টা কি হবে? আমার মেশিনে ঢোকালে 28 দিন পরে বাচ্চা, আমি পাড়ায় চলে যাচ্ছি, কিন্তু তোর ওই মেশিনে আমি বাচ্চা ফোটাতে যাবো। মেশিন যদি ভালো থাকে তো বাচ্চা ফুটবে। কেন মেশিনে কি হয়েছে? মেশিন আর মেশিন আছে, সে তো ইয়া ঝড়ে দুমড়ে মুজড়ে গেছে, ওই দুমড়ানো মুজড়ানো মেশিনে আমি বাচ্চা চাই। ঠিক আছে তোমার পোল্ট্রি ফার্ম ভর্তি হয়ে যাবে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, এখানে আর বেশি কথা বাড়াবো না, কারণ কারণ তুই যা হাইব্রিড বিগ বেগুন দেখিয়ে, ও বাবা ও বাবা, ও বেগুন দেখে আর আমার এখানে থাকা চল। আমার মতো যারা পড়াশোনা শিখে বেকার হয়ে বসে আছেন, কেউ বেকার হয়ে বসে থাকবেন না, আমার মতো ডিম ফাটানো মেশিন বসাও। কি কি লাগবে? একটা বাক্স, একটা বাল্ব, একটা থার্মোমিটার, আর পাড়ায় গিয়ে মারতে বলে গায়ে টিপাওয়ালা ডিম আনলে, মেশিনে ঢোকালে 28 দিন পরে বাচ্চা, একটা বাচ্চা পিছু 50 টাকা বেকারত্ব ঘুচে যাবে। ডিম্বাসুর, মানুষ গ্রুপ থেকে লোন নেয় কেন? উপকারের জন্য, উপকারের জন্য, উন্নতির জন্য, উন্নতির জন্য, কিন্তু গ্রুপ থেকে লোন নিয়ে তারা মদ খাচ্ছে, কাঁচা খাচ্ছে, জুয়া খেলে উড়িয়ে দিচ্ছে, এর জন্য দায়ী আমরা, এর জন্য আমাদের কথা শুনতে হচ্ছে। হ্যাঁ মানুষ বেঈমান, রাইট, মানুষ ঠক, ঠিক, মানুষ প্রতারক, সেই জন্য প্রয়োজন প্রতারক বাংলা বই করেছে। তাই তো 7 বার কিস্তি ফেল, তোকে মাফ করে দিলাম,
কিন্তু আটবারের মাথায় তুই টাকাটা দিয়ে দিস, কারণ কারণ তুই খুব ভালো ছেলে। সাতবার কিস্তি ফেল করবো, আমি ভালো ছেলে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ জন্মেছিল মা দেবকীর গর্ভে, কংসের কারাগারে অষ্টম গর্ভে, আর আমি অষ্টম গর্ভে সন্তান, তারকাসুরের পুত্র ডিম্বাসু। সাতবার কিস্তি ফেলে দিয়ে যে আটবারের মাথায় পুরো কিস্তি শোধ করে দেবো। Yeah, 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 ye